চোখের সামনে বাবা মা ভাই বোন বা পরিবারের সদস্যদের গলা কেটে হত্যা, বাড়িঘরে আগুন দেয়া, শিশুদের পুড়িয়ে মারা বা নারী ধর্ষণের মতো অপরাধ দেখে আতঙ্কে মিয়ানমার থেকে পালিয়ে এসেছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের বাংলাদেশি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী ও স্থানীয় মগরা। তবে সন্ত্রাস দমনের নামে যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে মিয়ানমার, তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে জাতিসংঘ। অবৈধ অভিবাসীদের চাপ বাড়ছে বাংলাদেশের ওপর। মিয়ানমার সীমান্ত ঘুরে এসে রিপোর্ট করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি সানাউল হক। ক্যামেরায় ছিলেন এসানুল গনি সজন। মিয়ানমার সীমান্ত ঘেঁষা টেকনাফের সাবরাং, ওপারেই মিয়ানমারের মংদু, যেখানে চলছে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্মম অত্যাচার নির্যাতন। দিনের বেলা বিজিবির কঠোর নিরাপত্তার কারণে প্রাণ ভয়ে রাতের অন্ধকারে বাংলাদেশে অনুপ্রবেশ করছেন মিয়ানমারের রোহিঙ্গারা। জাতিসংঘের হিসাবে একমাত্র রাষ্ট্রবিহীন জনগোষ্ঠী রোহিঙ্গারা, নিজেদের জন্মস্থান বাপদাদার ভিটামাটি সব হারিয়ে যেন নিজ বাসভূমে পরবাসী। জীবন বাঁচাতে পালিয়ে এলেও শান্তি ফিরে এলে এসব অবৈধ অভিবাসী চলে যেতে চান নিজ দেশে। তাতে কি করে মায়ের মর্তমান দূরে দূরাই তো তারা মানে গুলি করে ঝগড়াই দিয়ে ইনে বড়ি বড়ি যাবে গাড়ি বড়ি বড়ি ইনে মাই ভান ভালো ঝগড়া দেয় সুন্দর মি খেবালি ইনে ঝানা করে মারি ফেলে গুরু চল নেগি ওই দেশি পাতলে এই লেগি ওই হর বুগুন লেগি ওই গদ কাম ঘুরাতে ফেলা এই লঞ্চা মারি ওরে ফারা থারি গুল তো মিলিটারি ফারা দিও রে রাত ফারা দি দিন মা মানুষ ধরি ওরা মারি ফেলে যে পাতে বা আছে ইন তুই না ভাই মাইয়া ফারা দু আছে ইন তুই না ভাই খড়ে গিয়ে। বছরের পর বছর নির্যাতনের শিকার রোহিঙ্গাদের একটি অংশ উগ্রপন্থী হলেও তাদের দমনে নতুন করে নিগৃহীত হচ্ছে নারী, শিশু ও নিরীহ মানুষ, লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার, নেমে এসেছে চরম মানবিক বিপর্যয়। সন্ত্রাস আর সহিংসতায় মানবিকতা সীমা ছাড়িয়েছে, সীমানা ছাড়িয়েছে বিপর্যস্ত মানুষ, আর মানবিকতায় তাদের নিয়ে এসেছে এই আশ্রয় কেন্দ্রে, যেখানে হয়তো বা নাগরিক সুবিধা নেই কিন্তু বেঁচে থাকাই এখানে তাদের জন্য বড় প্রাপ্তি। সানাউল হক, এটিএন বাংলা, উখিয়া, কক্সবাজার।